আমাদেরকে কৃতজ্ঞতা বর্ষে আবদ্ধ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, আমার অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা জনাব আলহাজ ফরিদুল হক খান এমপি, আজকে অন্যান্য ওলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, রহমানি ওয়া রহমাতুল্লাহ। আসলে এই সুন্দর একটা অনুষ্ঠানে মন্ত্রী মহোদয় এসেছেন, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বাভাবিক কারণেই ওনাদের ব্যস্ততা থাকে, আমি দুঃখ প্রকাশ করছি ওনার আগে মাইকে আসার জন্য। আমি অসুস্থ শরীরে এসেছি, ডাক্তারের কাছে যাব। তো হিজরি নববর্ষ মুসলমানদের ইবাদতের জন্য আমাদের হৃদয়ের সাথে গাঁথা একটা বিষয়। আমরা বাংলা নববর্ষ উদযাপন করি এবং সরকারি পৃষ্ঠপোষকতা আমরা পাই, সেই আলোকে মুসলমানদের যে আরবি বর্ষ, যেটার সাথে রমজান মাসের রোজা, জিলহজ মাসের হজ এবং আমাদের অপরাপর প্রায় সকল ইবাদত, নামাজের সম্পর্ক হয়তো সূর্যের সাথে, কিন্তু এর বাহিরে যত ইবাদত, সেই ইবাদতগুলোর সম্পর্ক চন্দ্র মাসের সাথে, অর্থাৎ হিজরি বর্ষের সাথে। অথচ এই হিজরি বর্ষ আসে আর যায়, কখন কোন মাস যায় আমরা অনেকেই কিন্তু টের পাই না। সেই চেতনাটা তৈরি করে দেয় হিজরি নববর্ষ উদযাপন। আমি মনে করি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে যে বিশেষ প্রয়োজনে হিজরি নববর্ষের প্রচলন গণনা শুরু করেছেন, আজকের বাস্তবতায় আমি মনে করি সেই হিজরি বর্ষ স্মরণ রাখা এবং মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ধারণ এবং পালন করার জন্য হিজরি নববর্ষ পালন করা, এটা যুগের চাহিদার আলোকে অপরিহার্য হয়ে পড়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয় এই জন্য আদায় করছি যে আজকের অনুষ্ঠানে ওনার উপস্থিত হওয়াটাই একথার প্রমাণ বহন করে যে হিজরি নববর্ষ এবং হিজরি বর্ষ আমাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী হিসাবে ওনার কাছেও এবং ওনার মন্ত্রণালয়ের কাছেও সমান গুরুত্বপূর্ণ। আমি যে কথাটা এখানে বলতে চাই যে একটা সংস্কৃতির সুস্থতা একটা জাতির সুস্থতার জন্য খুব প্রয়োজন, কারণ অসুস্থ সংস্কৃতি দিয়ে সুস্থ জাতি তৈরি হতে পারে না। আমি মনে করি এই ইসলামের সাথে সম্পৃক্ত হিজরি বর্ষ এবং হিজরি নববর্ষকে যদি দেশি বিদেশি বিভিন্ন সংস্থার মাধ্যমে, বিশেষ করে সরকারিভাবে যদি প্যাট্রোনাইজ করা হয়, আমরা জাতিকে প্রতিজ্ঞা করতে পারি যে এমন একটা সংস্কৃতি ইসলাম এবং মুসলমান মুসলিম সম্প্রদায়, বিশেষ করে মুসলিম যুবকরা জাতিকে এমন একটা সংস্কৃতি উপহার দিবে যে এই সংস্কৃতির মধ্যে কোনো অপসংস্কৃতি থাকবে না। একটা যুবক তার সুস্থ একটা পরিবেশে সংস্কৃতি চর্চা করে তার মেধা এবং মননের বিকাশ সাধন করতে পারবে, আমরা সেই প্রতিশ্রুতি জাতিকে দিতে পারি। আমি আবেদন জানাবো, মন্ত্রী মহোদয় আজকে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং ভবিষ্যতে তিনি আমাদেরকে এই হিজরি নববর্ষ পালনে ওনার মন্ত্রণালয় থেকে এবং সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব
তিনি আমাদেরকে সহযোগিতা এবং সহায়তা দিবেন তাহলে এই মুসলিম প্রধান এই সমাজ একটা সুন্দর সংস্কৃতি চর্চার পরিবেশ পাবে এবং আমরা আমাদের ধর্ম চর্চায় সুস্থ সংস্কৃতি চর্চায় আমরা এগিয়ে যেতে পারব সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে আবারো সবার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি একই সাথে বিদায় চাইছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু